ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বাঁধভাঙা উল্লাস ভক্তদের, যারা এসেছেন রাত জেগে প্রিয় দলের খেলা দেখলেন বলে। পছন্দের দল ও প্রিয় খেলোয়াড়ের নৈপুণ্য দেখতে আসা ভক্তদের উচ্ছ্বাস প্রকাশের ভাষাও একটু ব্যতিক্রমী। খেলা চলার পুরো সময়টাকে আনন্দ উৎসবে রূপ দিয়েছেন মেসি ভক্তরা। LM10 মাঠে আছেন মানেই সমর্থকদেরও সতর্ক দৃষ্টি, জাদুকরী কোনো মুহূর্তই হারাতে চান না তারা। বেশিরভাগই সমর্থন করেন আর্জেন্টিনাকে। বাসায় দেখা যায়, কিন্তু এখানে খেলা দেখা মজা অন্যরকমের। উল্লাসটা একা করা থেকে সবাইকে নিয়ে করাটাই আনন্দটা আরো বেশি। খেলা দেখতে আসছি, মেসির খেলা আর্জেন্টিনার খেলা, যে মন থেকে একটা ভালোবাসা আর্জেন্টিনার প্রতি একটা আলাদা টান, এই জন্য আর কি এত দূর থেকে আসা। বাসায় কোনোদিন ঢুকতে পারে, কোনোদিন ঢুকতে পারে না, রাস্তায় কাটায় দিই। রাতে ঢোকা যাবে না, এখন আমাদের 4:30 পর্যন্ত এখানে থাকা লাগবে, পরে ফজর নামাজ পরে আমরা যাব। সপরিবারে যারা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন উৎসবমুখর পরিবেশে খেলা দেখবেন বলে, তাদের জন্য সুখবরও ছিল। শনিবার রাতে মেক্সিকোর বিপক্ষে 2-0 গোলে জয় পায় আর্জেন্টিনা। এই জয়ের সার্থকতা যেন ভক্তদের আনন্দ আর শঙ্কামুক্ত ম্যাচ উপহার দিতেই। এই জায়গায় যে একটা মজা, যে একটা উপভোগ, সেটা সবাই একসাথে শেয়ার করতে আসছি। বাসায় তো বাপ মা নিয়ে খেলা দেখি, আর এখানে আসছি সবাই এনজয় করার জন্য। আমার চাইতে সবচেয়ে বেশি এনজয় করতেছে আমার বাচ্চা, কারণ এখানে সবার উল্লাস দেখে আমার বাচ্চা আরো বেশি প্রফুল্ল হইতেছে। প্রিয় দলের এই জয় যেন অব্যাহত থাকে ট্রফি বিজয়ের মুকুট মাথায় নেওয়া পর্যন্ত, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মাঝার মাহবুব, এখন ঢাকা।